সাপোর্ট করবে বাংলাদেশে খেলাচ্ছে বাংলাদেশ টিম খেলছে এখানে সাপোর্ট করা কি করবে লাস্ট দুইটা হোম সিরিজে আমরা ভালো খেলেছি আর এটা আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ আফগানিস্তান অবশ্যই খুবই ভালো দল আমাদের চেষ্টা থাকবে আমরা যেভাবে আমাদের ক্রিকেটটা খেলছি যেভাবে ইম্প্রুভ করছি বা প্রতিটা ম্যাচে ওইভাবে পারফর্ম করার জন্য কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কিংবা কাউকে নিয়ে আমরা চিন্তাও করছি না কিংবা আমাদের টিমও কোনো পার্টিকুলার একজন ব্যাটসম্যান বা বলারের উপর ভরসা করে না আমরা চাই যে আমরা একটা টিম পারফরমেন্স করি যেটার মাধ্যমে আমরা যেন জয়লাভ করতে পারি বাট আমাদের ইন্টেনশনটা একই রকম রাখার চেষ্টা করবো যেটা আমি বললাম যে আমরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে নিয়ে কথা বলিনি চিন্তাও করিনি আসলে যে যে ব্যাটিং তার জায়গা থেকে তারা কি কি সিচুয়েশন ফেস করতে পারে সেগুলো নিয়ে আমি শিওর তারা পার্সোনালি কাজ করবে এটা আসলে কাউকে বলার বিষয় না এবং করারও বিষয় না এটা যে সিচুয়েশনে যে আসবে তার দায়িত্ব কিভাবে সে টিমের জন্য ভালো পারফর্ম করতে পারে আমি যেটা বললাম যে টি-20তে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট আমরা কিভাবে শুরু করি খেলাটা সেটা অনেক বেশি ডিপে আমার কাছে মনে হয় যে ম্যাচের রেজাল্টের দিকে মানে ভাগ্য নির্ধারণ করতে পারে অনেক বেশি সোশ্যালটা করাটা ইম্পর্টেন্ট ভালোভাবে সেটা আমরা ব্যাটিং করি এবং যেটাই প্রতিটা সিরিজে কিন্তু একটা চ্যালেঞ্জ আর স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি হয় কারণ সব দলেরই সমান সুযোগ থাকে টি টোয়েন্টি ফরম্যাটে এখানে আসলে ছোট দল বড় দল বলতে কোনো দল আছে বলে আমার কাছে মনে হয় না যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে তো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটা অনেক বেশি এবং এই চ্যালেঞ্জটাই আসলে আমাদের উপভোগ করার বিষয় প্রতিটা টাইমে নতুন চ্যালেঞ্জ আসবে আমরা যখন ইংল্যান্ডের পর আয়ারল্যান্ড খেলছি আমরা হয়তো ইংল্যান্ডের সাথে 3-0 সিরিজ জিতছি আয়ারল্যান্ডের সাথে কিন্তু আবার আমরা একটা ম্যাচ হেরেছিও সো চ্যালেঞ্জ আসলে টি টোয়েন্টিতে অনেক বেশি এবং এই চ্যালেঞ্জটাই আসলে আমার এই ফরম্যাটটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলে আমাদের সামনে অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ দুইটা ম্যাচ আছে কন্ডিশন নিয়ে আসলে আমরা খুব বেশি একটা চিন্তা করছি না এর সব থেকে বড় রিজন হচ্ছে দুই দলের জন্যই কন্ডিশনটা সমান আর আমার কাছে মনে হয় না যে এখন আমরা ওরকম দল আছি যে আমাদের কন্ডিশনের আসলে ফায়দা দিতে হবে আমি বিশ্বাস করি অন্তত যে আমাদের দল ওরকমই ক্যাপেবল যে কোনো কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারে এবং যে কোনো দলের সাথে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারে আমার কাছে মানে আমি এটাই আশা করবো আমাদের দল থেকে যেন আমরা সবাই ওরকম মেন্টালিটি নিয়েই মাঠে যাই এবং ওপেন মাইন্ডে থাকি এবং দলের প্রয়োজনে যা যা করা সম্ভব তাই যেন করার চেষ্টা করি দেখুন আমি যেটা বললাম যে আমাদের আমি আমার ধারণা খুব বেশি একটা কেউ উইকেট নিয়ে কথা বলে আমার আমি আর হয়তো কোচ একটু আলাপ করেছি এছাড়া আমার ধারণা একজন প্লেয়ারও উইকেটের কাছে এসেছিল সেটা আমি জানি না তো আমি আমি যেটা বললাম যে আমরা আসলে কন্ডিশন নিয়ে চিন্তিত না অবশ্যই আফগানিস্তান ভালো একটা দল বা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ বাট এটাই আসলে আমাদের একটা ভালো কি বলবো লিডিং আপ টু দ্য ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়া কাপ যদি চিন্তা করি এটা ভালো একটা সুযোগ আমাদের ওদেরকে আবার ফেস করার ওদের সম্পর্কে আরো বেশি জানা এবং ওরা কি কি করতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে জানা সাপোর্ট করবে বাংলাদেশে খেলাচ্ছে বাংলাদেশ টিম খেলছে এখানে সাপোর্ট করা আর কি করবে দেখুন আসলে আমাদের ইনস্ট্রাকশন থাকবে কোচ এবং আমার তরফ থেকে যে সবারই প্রস্তুত থাকার জন্য যেহেতু এমন একটা সিচুয়েশন যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে শর্ট ডাউন গেম হতে পারে 5 ওভারের ম্যাচ হতে পারে 10 ওভারের হতে পারে 15 ওভারের হতে পারে 18 ওভারের হতে পারে 20 ওভারের হতে পারে তো আমাদের আসলে ওপেন থাকতে হবে টসের আগ মুহূর্তে কেবল আমরা আসলে ডিসাইড করতে পারবো যে কত ওভারের ম্যাচ হচ্ছে এবং সেইভাবে টিমটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করবো আমাদের দলের অবশ্যই লক্ষ্য যেন আমরা দুটা ম্যাচে জিততে পারি যদিও খুব একটা ইজি হবে না বাট আমাদের আশা এটাই থাকবে আর ফেভারিট ওটা আপনি যাকে সাজিয়ে দিতে পারেন লক্ষ্য আসলে যায় না এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চেষ্টা করবো যত বেশি কন্ট্রিবিউট করতে পারি অ্যান্ড দেন পরের ধাপের প্ল্যানটা করতে পারবো আর যে কোনো মাইলস্টোনই অবশ্যই ইন্সপায়ার করে এরকম কিছু হলে তো নিজের কাছে অবশ্যই ভালো লাগবে আরও বেশি মোটিভেশন কাজ করে ভালো করার জন্য বাট আলটিমেটলি কতটা ভালো লাগছে এটা হয়তো রিটায়ারমেন্টের পরেই বোঝা যাবে এখন আসলে বোঝাটা মুশকিল বাট আমি যেটা সবসময় বলে থাকি যে দলের জন্য সব সময় কন্ট্রিবিউট করতে চাই এবং যেহেতু দুইটা সাইড আমার আছে এবং দুই সাইডেই কন্ট্রিবিউট করতে পেরেছি বাংলাদেশের হয়ে অবশ্যই এটা আমার কাছে অনেক ভালো লাগে